শুরুতেই তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো জ্ঞান। সবথেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে ধৈর্য। সবথেকে শ্রেষ্ঠ সম্পদ হলো বিশ্বাস। আর সবথেকে কার্যকরী টনিক হচ্ছে মুখের হাসি। প্রিয় ভাই আমার, তাই তো তোমাকে বলি, জীবনের যে কোনো পর্যায়ে জ্ঞান অর্জন করো। শুধুমাত্র যে বইয়ের পাতা থেকে জ্ঞান অর্জন করতে হবে তেমনটা নয়, বাস্তব জীবন থেকেও জ্ঞান অর্জন করো। পরিস্থিতি যেমনই হোক না কেন, ধৈর্য ধরো। মনে রেখো, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ধৈর্য। জীবনে কখনো ভুল মানুষকে বিশ্বাস করিও না, আর সঠিক মানুষের প্রতি বিশ্বাস হারিও না। তার কারণ, এ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হলো বিশ্বাস। জীবনে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো। মনে রেখো, যারা তোমার শত্রু, যারা তোমাকে পছন্দ করে না, তাদেরকে টেনশনে ফেলার, তাদেরকে মুখ্য জবাব দেবার সব থেকে উত্তম টনিক হচ্ছে হাসি। তাই হাসি খুশি থাকার চেষ্টা করো, আনন্দে থাকার চেষ্টা করো, আনন্দে সময় কাটানোর চেষ্টা করো। জানো, এই পৃথিবীতে সকলের প্রিয় হওয়া যায় কিভাবে? সকলের না হলেও অন্তত কিছু মানুষের প্রিয় হওয়া যায়। যদি তুমি চোখ থাকতে অন্ধ হয়ে যাও, যদি তুমি কান থাকতে কম শোনো, যদি তুমি মুখ থাকতে কম বলো, অন্ধের মতো ব্যবহার করো, একটু কম শোনো, বোবার মতো আচরণ করো, দেখবে তুমি সকলের প্রিয় হয়ে গিয়েছো। এটাই মানুষের প্রিয় হওয়ার সব থেকে উত্তম পন্থা। মনে রেখো, নিজেকে প্রতিষ্ঠিত করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ বিফল ব্যক্তিদের পাশে কেউ থাকতে চায় না। তাই নিজেকে এমনভাবে তৈরি করো, আজ যারা তোমাকে ফিরিয়ে দিচ্ছে, কাল যেন তারাই তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো, যে আঘাত তুমি পেয়েছো সে আঘাতটাকে ভুলে যাও, কিন্তু সে আঘাত থেকে যে শিক্ষা তুমি পেয়েছো সেটা কখনো ভুলে যেও না। সেটাকে কখনো ভুলে যেও না, সেটাকে নিজের জীবনে প্রয়োগ করো। মনে রেখো, নিজেকে প্রতিষ্ঠিত করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কি মনে হয়, তুমি পারবে না? না, তুমিই পারবে, অবশ্যই পারবে। নিজেকে বদলাও, দেখবে ভাগ্যটাও তোমার বদলে গেছে। হ্যাঁ, তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো, তাহলে এই পৃথিবীর পরিচালক তোমার ভাগ্য পরিবর্তন করে দিবেন। মনে রেখো, মেহনতি মানুষদের এই পৃথিবীর পরিচালক কখনো নারাজ করেন না। তাই তুমি যদি মেহনতি হয়ে ওঠো, তাহলে এই পৃথিবীর পরিচালক তোমাকে কখনো নারাজ করবেন না। এ বিশ্বাসটা রাখতে পারো, তাই নিজেকে পরিবর্তন করো, এখনো সময় আছে। মনে করছো কিভাবে পরিবর্তন হবে? মনে রেখো, জীবনে যেটা নেই সেটা নিয়ে কখনো ভেবো না, যেটা আছে সেটা দিয়েই শুরু করো। আজ নয় কাল, কাল নয় পরশু, প্রতিষ্ঠিত তোমাকে হতেই হবে, সফল তোমাকে হতেই হবে। মনে রেখো, জীবনটা কিন্তু ধাপে ধাপে এগোয়, একদিনে কিছুই হয় না, আর একদিনে কিছু হবেও না। তাই তোমাকে ধৈর্য ধরতেই হবে। মনে রেখো, এ লড়াইটা কিন্তু একান্তই তোমার, এ লড়াইটা তোমার নিজের সাথেই। তাই কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করো না, তুলনা করলে কখনোই তুমি সুখী হতে পারবে না, তুমি কখনোই খুশি থাকতে পারবে না, কখনোই আনন্দে থাকতে পারবে না। মনে রেখো, এ লড়াইটা কিন্তু একান্তই তোমার, এ লড়াইটা তোমার নিজের সাথে। মনে রেখো, এ পৃথিবীতে দুঃখী তারাই হয় যারা হয় অতীতকে নিয়ে বেঁচে আসে, না হয় ভবিষ্যতে বেঁচে আসে এবং বর্তমানকে ভুলে যায়। নিজের হতাশাকে দূর করতেই তোমার বর্তমান নিয়েই বাঁচতে হবে, বর্তমানকে নিয়েই চলতে হবে, অতীতকে ছেড়ে দিতে হবে, ভবিষ্যৎকে নিয়ে পরিকল্পনা তো তোমার থাকবে, কিন্তু এতটা নয় যে যেটা তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, তাই বর্তমানকে নিয়েই বাঁচতে হবে। মনে রেখো, এ বর্তমানটাই একটা সময় পরে অতীত হয়ে যাবে, আর একটা সময় এই বর্তমানটাই তোমার ভবিষ্যৎ ছিল, এই বর্তমানটাই তোমার আগামী ভবিষ্যৎকে সুন্দর করে তুলবে। যদি তুমি তোমার বর্তমানকে সুন্দর করে সাজাতে পারো, যদি তোমার বর্তমানকে সঠিকভাবে প্রয়োগ করতে পারো, যদি তুমি তোমার বর্তমানকে গুরুত্ব দিতে পারো, তাহলে এই বর্তমানই তোমার ভবিষ্যৎকে সুন্দর করে তুলবে, আর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মনে রেখো, ক্ষুধার তো পেট, খালি পকেট, ভাঙ্গা হৃদয়, এই তিনটি তোমাকে যে শিক্ষা দিতে পারবে, এ পৃথিবীর কোনো বই তা সে শিক্ষা দিতে পারবে না। তোমার কি মনে হয়,
মানুষ শুধু বইয়ের পাতা থেকেই শিক্ষা নেয় না, তেমনটা নয়। মনে রেখো, খারাপ পরিস্থিতি তোমাকে যা শেখায়, এ পৃথিবীর বই সে শিক্ষা তোমাকে দিতে পারবে না। স্কুল থেকে নেওয়া শিক্ষার থেকে সে শিক্ষা হাজারো দামি, হ্যাঁ হাজারো দামি। আর এ শিক্ষাকে কাজে লাগানো উচিত। খালি পকেট তোমাকে যা শেখায়, ক্ষুধার্ত পেট তোমাকে যা শেখায়, ভাঙ্গা হৃদয় তোমাকে যা শেখায়, সে শিক্ষাকে তুমি কাজে লাগাও। মনে রেখো, এ শিক্ষাগুলোই তোমাকে সফল হতে সাহায্য করবে। হ্যাঁ, এ শিক্ষাগুলোই তোমাকে প্রতিষ্ঠিত করতে সব থেকে বেশি ভূমিকা পালন করবে। মনে রেখো, সফল হওয়াটা যতটা ইম্পর্টেন্ট, সফলতা ধরে রাখাটাও ততটাই ইম্পর্টেন্ট। মনে রেখো, মানুষ দুটা সময়ে কোনো কিছুর গুরুত্ব দেয়, এক পাওয়ার আগে, দুই হারানোর পরে। না, সফলতা পাওয়ার আগে শুধু সফলতার কদর করলে হবে না, সফলতা পাওয়ার পরেও সফলতার কদর করতে হবে। সফল হওয়াটা যতটা গুরুত্বপূর্ণ, সফল হওয়ার পরে সেটা ধরে রাখাটাও ততটাই গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো, এ পৃথিবীতে স্বার্থপর মানুষগুলোকে চিনে রাখার চেষ্টা করো, স্বার্থপর মানুষগুলো থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। স্বার্থপর মানুষগুলোকে কীভাবে চিনবে? স্বার্থপর মানুষদের কিছু বৈশিষ্ট্য থাকে। এরা জানে মানুষকে কখন ব্যবহার করতে হয়, কখন মানুষকে ইগনোর করতে হয়। এরা এগুলো খুব ভালো করেই জানে। তাই স্বার্থপর মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো, এই সমস্ত মানুষগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করো। মনে রেখো, এই সমস্ত মানুষগুলো তোমার জন্য অনেক ক্ষতিকর। যদি সত্য বলার কারণে তোমার চারপাশটা খালি হয়ে যায়, তবে মনে রেখো, এতদিন তোমার চারপাশটা আবর্জনায় ভরেছিল, এতদিন তুমি আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। তাই সত্য বলার চেষ্টা করো, মানুষ চেনার চেষ্টা করো। মনে রেখো, তুমি যদি সত্য বলো, যদি সত্যের পথে চলো, তবে মনে রেখো, যারা মিথ্যা বলে তারা তোমাকে দূরে ঠেলে দিবে, তারা তোমার থেকে নিজের দূরত্ব বজায় রাখবে, তোমাকে দূরে ঠেলে